তো মানুষটা খুব সিরিয়াস, ইটস ট্রু, একেবারে ওয়ান ডিমেনশনাল থাকে বলে। যা একবার ভেবে নেয়, তা একবার ভেবেই নেয়, ধরেই নেয় যে সেটাই করবে, স্থির করে নেয় একেবারে। এই যে ও মনে মনে কাউকে পছন্দ করেছে বিয়ে করবে বলে, যাকে মন থেকে একবার অ্যাকসেপ্ট করে নিয়েছে, অতটা সহজ এই পুরো ব্যাপারটাকে জাস্ট মুছে ফেলা, দূরে সরিয়ে থাকা। না, তাকে করে সন্দেহ। বাইরে থেকে ও যতটাই কঠিন থাকুক না কেন, যাই বলুক না কেন, আমার কি মনে হয় জানো তো, মনে মনে ও ব্যাপারটা এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি। আমাকে একটা কথা বলো তো রূপকথা দি, তুমি কার কথা বলছো? এখনো বুঝতে বাকি আছে আমি কার কথা বলছি, মানে তুমি এখনো বুঝতে পারোনি আমি কার কথা বলছি? এটাই বলতে চাইছো তো যে মিস্টার রণজয় চ্যাটার্জি আমাকে বোনের চোখে দেখে? না না না, আমি একদমই তাই বলতে চাইছি না ইমন, আমি বলতে চাইছি, আমি একটা তুলনা করেছি, আমি বলতে চাইছি যে বাড়িতে যদি একটা বাচ্চা মেয়ে থাকতো, রণ সেই বাচ্চা মেয়ের সঙ্গে যেভাবে ব্যবহার করতো তোমার সাথে ঠিক সেইভাবেই ব্যবহার করে, মানে হয়তো মন থেকে ও তোমাকে ঠিক স্ত্রী হিসেবে মানতে পারেনি, স্ত্রীর জায়গাটা দিতে পারেনি, আমি এটাই বলতে চাইছি। আচ্ছা, তো মনের মধ্যে কাকে রেখে দিয়েছে? তোমাকে? আমাদেরকে নিয়ে বাড়িতে যা হয়েছে এমন তাতে আমাদের কোনো দায় ছিল না, আমরা খুব সভ্য শিক্ষিত মানুষ, আমরা প্রত্যেকটা সম্পর্ককে সম্মান জানিয়েছি, আমরা নিজেদের বাউন্ডারিজ বুঝে চলেছি, সেগুলো একটা রেস্ট্রিকশনের মধ্যেই ছিল। কিন্তু একটা কথা আমাকে তুমি বলো তো, একটা মানুষ সে যখন ঠিক করেছে একটা মেয়েকে বিয়ে করবে, এবং সেই মেয়েটাও যখন তাকে নিয়েই শুধু স্বপ্ন দেখছে, হতেই তো পারে যে ঘটনাচক্রে ওদের বিয়েটা হলো না, এমনটা হতেই পারে। কিন্তু তা বলে সারা জীবনের মতো একে অপরকে দূরে সরিয়ে দেওয়া, এটা কি সম্ভব বলো তুমি? বাহ বাহ বাহ, চমৎকার! তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি মানে জলখাবার নিয়ে এসেছিলাম, রণ চলে যাওয়ার পর ও খুবই আপসেট, সে যেন ওর সঙ্গে একটু কথা বলছিলাম, ওকে একটু বোঝাচ্ছিলাম। হ্যাঁ, তুমি কি বোঝাচ্ছিলে না, তা আমি খানিকটা শুনেছি। তবে তুমি জানো না যে আমি কতটুকু শুনেছি। একটা প্রশ্ন করব, উত্তর দেবে? আচ্ছা, এক্ষুনি বলছিলে তুমি যে তোমরা দুজন দুজনকে মন দিয়ে রেখেছো, এটা তোমার স্বামীকে বলেছো? তুমি তো মাঝে মাঝেই বলো, সবাই সামনেই বলো যে বাচ্চাকে নিয়ে তুমি নতুন জীবন সেটেল করে গেছো এবং এখন তুমি খুব সুখে আছো। যদি তাই হবে তাহলে অন্য পুরুষকে তুমি মনের মধ্যে রেখে দাও কি করে? সেটা যদি তুমি তোমার মনে রেখেই থাকো, তোমার স্বামীকে জানিয়েছো কি? মাসিমণি, আমি একটা পরিস্থিতি নিয়ে ইমনের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলতে এসেছিলাম। এখন তো এটা পার্সোনাল আর নেই, কারণ আমি শুনে ফেলেছি এটা এখন পাবলিক হয়ে গেছে। যখন পাবলিক হয়ে গেছে তখন কিন্তু তুমি আমার কথার জবাব দিতে পারো। ছাড়ো তো সব কথা, ছাড়, এসো এখানে এসে বসো। খালি বসতেই বলিস তুই। আহা, তুমি আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। কি? তুমি কি আমাকে এতটাই ছেলে মানুষ ভাবো? তোকে ছেলে মানুষ ভাবতে যাবো কোন দুঃখে রে, তোর মতো পরিণত মেয়ে কটা আছে দুনিয়া? তাহলে এটা কি করে ভাবলে যে রূপকথা দিয়ে আমাকে যা যা বলেছে সব আমি অক্ষরে অক্ষরে গ্রহণ করেছি?
আমি তো রূপকথা দেখে কথা বলতে দিয়েছি মাত্র। ইমন জানো তো তোমার একটা বৈশিষ্ট্য আমি খেয়াল করেছি, ইটস অ্যামেজিং। তুমি ভাঙবে তবু মজ খাবে না। কিন্তু আমার একটা কথা তুমি মনে রেখো, আমার মনে হয় যে কখনো কখনো ভেঙে গেলে মচকানোটা ভালো, তাতে শেষে নিজেরই আখেরে ভালো। তুমি না রূপকথা দিয়ে একটা কাজ করো, বরং তুমি নিজের আখেরটা গুছিয়ে নাও, তার কারণ এরপরে হয়তো তুমি সুযোগই পাবে না। দাদাভাই যদি জানতে পারে তুমি মিস্টার রণজা চ্যাটার্জিকে নিজের মনের মধ্যে রেখে দিয়ে দাদাভাইয়ের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছ, সেটা কি তোমার পক্ষে খুব একটা ভালো হবে? আর তুমি কি এটা বোঝো, মিস্টার রণজয় চ্যাটার্জি তোমাকে একদিন বিয়ে করতে চেয়েছিল বলে আজও রিপেন্ট করে? ইমন দাঁড়ো দাঁড়ো, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি, আমাকে বলতে দাও। তুমি কি ভেবেছিলে এখন মিস্টার রণজয় চ্যাটার্জি নেই, আমি একা আছি বলে তোমার মনের মধ্যে যা যা কথা আছে সমস্ত কিছু আমাকে বলে যাবে, আর তুমি চলে যাওয়ার পর সেই কথাগুলো আমি মনের মধ্যে নাড়াচাড়া করতে লাগবো, আর আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আলগা হয়ে যাবে, তাই তো? তোমাদের মধ্যে সম্পর্ক ছিল নাকি? তৈরি হয়েছে কোনোদিন এই সম্পর্ক? তাহলে আলগা হওয়ার প্রশ্ন উঠছে কোথার থেকে ইমন? তোমাদের সম্পর্ক তো আলগাই ছিল, পাবলিকলি নিজেই কথাটা তুমি অনেকবার বলেছ। পাবলিকলি আমি যা ইচ্ছে তাই বলতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার আর মিস্টার রণজয় চ্যাটার্জির মধ্যে কি সম্পর্ক আছে সেটা তো তোমার জানার কথা নয়। তুমি একজন বাইরের লোক, থার্ড পার্সন, আর একজন থার্ড পার্সনের পক্ষে আমাদের ভেতরে কি সম্পর্ক আছে সেটা জানা পসিবল নয়। তুমি এটা কেন বুঝতে পারো না রূপকথা দি? তুমি একজন বাইরের লোক, আর একজন বাইরের লোক দুজন মানুষের মধ্যে যদি ঢোকার চেষ্টা করে সেটা যে তার কাছে কতটা অপমানের বুঝতে পারো না? তাও আমাদের দুজনের মাঝখানে তুমি বারবার আসার চেষ্টা করো, বারবার আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করো, কিন্তু আজ অব্দি ভাঙতে পারো নি। আজ আমি তোমাকে কথা দিচ্ছি রূপকথা দি, মিস্টার রণজয় চ্যাটার্জিকে আমি ফিরিয়ে আনবো। মিস্টার রণজয় চ্যাটার্জি যদি এই বাড়িতে ফেরে তাহলে আমার জন্য ফিরবে, আমার সম্পর্কের জন্য ফিরবে, আর কোনো কিছুর বিনিময় নয়। আমার আর কোনো ভয় নেই রূপকথা দি, কোনো ভয় নেই। তুমি মিস্টার রণজয় চ্যাটার্জির সামনে দিনের পর দিন কেন, সারাটা জীবন থাকো, তাতে আমার কোনো ভয় নেই। কারণ আমার নিজের এই সম্পর্কের প্রতি আর মিস্টার রণজয় চ্যাটার্জির প্রতি পুরো আস্থা আছে, পুরো ভরসা আছে। রূপকথা, তুমি বরং এক কাজ করো, এখন তোমার ঘরে যাও, নিজের সংসার সামলাও। আমি কিন্তু তুই ইমনের মতো ভালো মেয়ে নই। তুমি ইমনকে আজকে যে কথাগুলো বললে তা হয়তো বাদশাকে বলবে না, কিন্তু আমার উপর ভরসা করো না, আমি কিন্তু বলেও নিতে পারি। এখন যদি আমি গিয়ে বাচ্চাকে বলি যে রূপকথা ইমনকে বলেছে যে এখনো রূপকথার মনে রণজয় চ্যাটার্জি আছে, তাহলে তোমার কি মনে হয় বাচ্চা কি ভাববে? সে কি তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবে নাকি এখান থেকে চলে যাবে? সেটা তুমিও জানো আমিও জানি। তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আর কখনো আমাকে এমন কাজ করতে বাধ্য করো না, বুঝলে? না 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 না, আমি কিছুতেই যেচে ফোন করব না। হ্যাঁ, আপনার গলাটা আমার শুনতে ইচ্ছে করছে, এই কথাটা ঠিক। আপনি ঠিকমতো পৌঁছেছেন কি না সেটা তো এখনো জানতে পারিনি, জানতে ভীষণ ইচ্ছে করছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি নিজের থেকে আপনাকে ফোন করব না, কিছুতেই না।
তখন খুব কান্নাকাটি করছিল ইমন আমি চলে আসার সময়। কিন্তু কই, আমি যে চলে এলাম একবারও তো ফোন করে খোঁজ নিল না আমি ঠিক মতো পৌঁছেছি কিনা। তার মানে তোমার জানার কোনো ইচ্ছেই নেই আমি ঠিক মতো পৌঁছলাম কিনা। তাহলে তখন এত কাঁদছিলে কেন? সেটা কি লোক দেখানো ছিল? কুসুম দোলা কুসুম